আমার বায়রাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বন্ধুরে হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো আল্লাহ বলে রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা হে জগতের মানুষেরা রে আমি আল্লাহর ইবাদত করো মা বাবার খেদমত করো কেমন খেদমত কেমন খেদমত আরব দেশের মানুষগুলো এহসান শব্দ বুঝতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেন আরব দেশের আগের মানুষগুলো হাতের মধ্যে একটা পাখি নিত আর পাখিটা কোনো কাজের জন্য উপরে উড়িয়ে দিত যদি ওই পাখিটা ডান দিকে যেত তারা মনে করত মঙ্গল কাজ আর যদি বাম দিকে চলে যেত মনে করত অমঙ্গল হাদিস শরীফের মধ্যে মুফাসসিরিনে কেরাম বুঝতে গিয়ে বলেন মা বাবার সঙ্গে এমন ভাবে এহসান করো পাখি দুইটা যেভাবে ডানা মেলে আকাশের উপর থেকে নিচের মধ্যে নেমে যায় তুমি বান্দাও মাতা মাতা পিতার সঙ্গে এমন ব্যবহার করো কেমন ব্যবহার কেমন ব্যবহার রহমাতেন লিল আলামিন নবী বলেন এমন ব্যবহার তুমি করো তোমার ব্যবহারের কারণে মা বাবা সন্তুষ্ট হয়ে মা বাবা সন্তুষ্ট হয়ে তোমার প্রতি খুশি হয়ে যাবে আর যখন মা বাবা খুশি হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে আমার রাসূলকে জানিয়ে দেন ক্বালা রিদুর রব্বি রিদুল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন বান্দারে তোর মা বাবা যখন তোর প্রতি খুশি হয়ে যায় আর আমি আল্লাহ এবং আমার রসুল তোর প্রতি খুশি হয়ে যায় কোরআনে আল্লাহ তাআলা তাহারি পরে মা বাবার কথা দিলেন তাদেরই প্রতি সদা এহসান তরে এহসান তরে তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ তাদেরই রাগে তে রব হয় যে অসন্তোষ তাদেরই খুশিতে যে আল্লাহ সন্তোষ তাদের অসন্তোষে রব হয় অসন্তোষ খোদারি রকম তারা এই দরার বরকত ও গো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত তোমার পদ তলে রয়েছে জান্নাত একটা জবান বন্ধ রাখবেন নজরে বলেন আল্লাহু আকবার আবার দয়াল নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবী বলে উম্মাত ও উম্মতের আরে তোরা যখন তোদের মায়ের এবং তোদের বাবাকে তোরা খুশি করতে পারবি আমি রহমাতাল লিল আলামিন নবী খুশি হয়ে যাব বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে খারাপ লাগে নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন এ গোটা দুনিয়ার উম্মতে মুহাম্মাদি শোনো 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 আমি রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আগমন করলাম খবরদার খবরদার আয়েশা নবী এই দুনিয়ার জমিন থেকে আল্লাহ আসমানে উঠিয়ে নিলেন 570 বছর পর্যন্ত কোনো নবী রাসূল এই দুনিয়াতে আগমন করে নাই আমি রহমাতাল লিল আলামিন নবী আসলাম আমি রহমাতাল লিল আলামিন নবী আসার পরে আমি দুনিয়াতে এসে ওয়া ওয়া করে কান্নাম না কি করেছি জানো কি করেছি জানো রহমাতাল লিল আলামিন নবী বলেন আমি দুনিয়াতে আসলাম দুনিয়াতে আসার পরে সেজদার মধ্যে পড়ে ইয়া কাবলি উম্মতি উম্মতি বলে আমি কান্না করেছি ও উম্মত রে তোরাও যখন দুনিয়ার জমিনে আমি নবীর জন্য একটু কান্না করবি আমি রহমাতাল লিল আলামিনের নাম মুবারক নিয়ে তোরা যখন দুরুদ পড়বি রে আমি যদি মদিনায় থাকি আর তুই পাগলাটা যদি এই দুনিয়ার জমিনে যদি বাংলাদেশের মধ্যে থেকে তুই পাগলা যদি একটাবার আমি নবীকে সালাম দিতে পারস আমি রহমাতাল লিল আলামিন নবী আমি কেমন নবী জানো আমি তো হচ্ছি উম্মতের পাগল আমি তো উম্মতের পাগল উম্মতের পাগল উম্মত তুই বাংলার জমিন থেকে আমি রহমাতাল লিল আলামিন নবীকে যখন ডাকটা দিবি ডাক দিতে দেরি আমি নবী যদি তোর কপাল ভালো থাকে তোর ঘরে উপস্থিত হয়ে যাব নবী ছাড়া নাই সাহারা
জানো দুনিয়া ওয়ালো নবী মোদের গলার মালা নবী নয়ন তারা নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নেই সাহারা জানো দুনিয়া ওয়ালো আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী যদি মদিনায় থাকে খোদা কি কসম এখন আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে আমরা যত মহব্বত করে ডাকতে পারবো রে বন্ধু যদি এখান থেকে মহাব্বতে একটা বার ডাকটা দেই সকলে একটা বার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আরো আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পার না সবাই তো চুপ করে বসে রয়েছেন একটু বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মৌতের নিদান কালে তাকিবেন নবী গো আপন শিয়রে দেখিব আপনাকে নয়ন গলিয়া ইয়া রাসূলুল্লাহ আবার বায়রা বাবারা বন্ধুরা রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী কেমন মায়ার নবী কেমন নবী কেমন দয়ার নবী আমার নবী রহমাতাল লিল আলামিন নবী উম্মত ও উম্মতে মুহাম্মাদি আমি রহমাতাল লিল আলামিন যদি মদিনায় থেকি আর তুই আশিক যদি কোনো মাহফিলের মধ্যে গিয়ে আমাকে একটা বার ডাক দিতে পারস আমি রহমাতাল লিল আলামিন নবী পুরা নিঃশরীরটা সশরীরে আমি তুই আশিকের ঘর নয় তুই মাহফিলে থাকলে আমি নবী সেখানে উপস্থিত থাকতে পারি শুধু তাই নয় রে বন্ধু ও বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী বলেন এই পৃথিবীর জমিনে মানুষগুলো যখন বাংলার জমিনে বসে খুব দূর থেকে মদিনা থেকে অনেক দূরে যখন মানুষগুলো আমি রহমাতাল লিল আলামিন নবীর উপরে একবার দুরূদ শরীফ পড়বে আমি রহমাতাল লিল আলামিন নবী মদিনা থেকে ওই উম্মতকে দেখতে পাই ইউসুফ এইচডি মিডিয়া আপনার প্রতিভাকে তুলে ধরতে আমরা আছি আপনার সাথে।